3500 বছর ধরে কৈলাস পর্বতে লুকিয়ে থাকা গুপ্তধন রক্ষা করছে নন্দী। যখন এক ব্যক্তি সেখানে পৌঁছে এই ঘটনা দেখেছিলেন, তিনি চমকে উঠেছিলেন। সেই ব্যক্তি কি আজও বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই ঘটনা জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহাদেবের সকল ভক্তরা কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কৈলাস পর্বতের রহস্যময় গুপ্তধন। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির, যা কাঠমান্ডুতে অবস্থিত, এই মন্দিরের এক পূজারীর ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছিল, যার নাম বিজয় রাখা হয়েছিল। বিজয় ছোটবেলা থেকেই মহাদেবের ভক্ত ছিলেন। যেহেতু নেপালের কাঠমান্ডু থেকে কৈলাসের মানস সরোবর যাত্রা শুরু হতো, সেই কারণে বিজয়ের দাদামশাই খুব ছোটবেলা থেকেই তাকে বিভিন্ন ধরনের কাহিনী শোনাতেন। তিনি বিজয়কে বলেছিলেন যে কৈলাস পর্বতের একটি গুহাতে গুপ্তধন লুকানো আছে, যা রক্ষা করছে স্বয়ং নন্দী। ছোটবেলা থেকেই দাদামশাইয়ের মুখে কৈলাস এবং ভগবান শিব সম্পর্কে বিভিন্ন কাহিনী শোনার ফলে বিজয় বড় হওয়ার সাথে সাথে কৈলাসে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। সে যখন 22 বছরের যুবক, তখন তার দাদামশাই তাকে ছেড়ে পরলোক গমন করেছিলেন, কিন্তু বিজয়ের মনে কৈলাস যাত্রার ইচ্ছা থেকেই যায়। অল্প কিছুদিনের মধ্যে সে নিজের বাবা মার আজ্ঞা নিয়ে কৈলাসের পথে পাড়ি দিয়েছিল। সে কাঠমান্ডু থেকে তিব্বতের পথ ধরে কৈলাসের দিকে যাত্রা শুরু করেছিল। কৈলাসে মানস সরোবরে পৌঁছে সে তার দাদামশায়ের কথা মতো কৈলাস পরিক্রমার কথা ভেবেছিল। সে মানস সরোবর ঝিল থেকে 60 কিলোমিটার দূরে তার চেনের বেস ক্যাম্পে পৌঁছে গেছিল। বিজয় একলায় কৈলাসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। তার মনে কেবল ছিল মহাদেবের জন্য অপার ভক্তি। আরও 10 কিলোমিটার এগিয়ে সে এক গুহার সন্ধান পায়, যেটা সাধারণভাবে বাইরে থেকে দেখা যায় না। সেই গুহার মধ্যে প্রবেশ করে সে এগিয়ে যেতে থাকে। গুহার মধ্যে এমন চমক ছিল যাতে তার চোখ ধাঁধিয়ে যায়। এই গুহা অতিক্রম করে সে ওই স্থানে নন্দীকে দেখতে পেল, যে স্বয়ং ভগবান শিবের বাহন। বিজয়ের মনে ধনরত্নের কোনো লোভ ছিল না। নন্দী মহারাজকে খুবই চমৎকারী এবং দিব্য দেখাচ্ছিল। নন্দী কিন্তু বিজয়ের কোনো ক্ষতি করল না। বিজয় ইতিমধ্যে দেখতে পেয়েছে যে গুহার একদিকে প্রচুর হীরে জহরত মণিমুক্ত রাখা আছে, তেমনি অন্যদিকে প্রচুর নরকঙ্কাল পড়েছিল। তাই দেখে সে বুঝতে পারল যে যারা ধনরত্নের লোভে ওই গুহায় প্রবেশ করেছিল, নন্দী তাদের এই অবস্থা করেছে। বিজয়ের মনে টাকা পয়সার কোনো লোভ ছিল না। সে গুহার বাইরে বেরিয়ে এলো এবং কৈলাস পরিক্রমার পথে অগ্রসর হল। নন্দী বিজয়কে দেখে প্রভাবিত হয়েছিল, কারণ এইরকম নির্লোভ ব্যক্তি সে পূর্বে কোনোদিন দেখেনি। এরপর বিজয় তার দাদামশাইয়ের কথা স্মরণ করে 15 দিন ধরে কৈলাস পর্বত পরিক্রমা করে, তারপরে নিজের বাড়ির পথে অগ্রসর হয়। যখন বিজয় পুনরায় কাঠমান্ডুতে ফিরে আসে, তখন সেখানকার লোকেরা তাকে খুব ধুমধামের সাথে স্বাগত জানায়, কারণ কৈলাস পর্বত পরিক্রমা করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। এই কাজ কেবল সেই করতে পারে যার ওপর স্বয়ং মহাদেবের আশীর্বাদ থাকে। বন্ধুরা, আপনাদের কারোর কৈলাস পর্বত পরিক্রমার কোনো অভিজ্ঞতা থাকলে সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।